ব্যাপারটা কি বলতো? ওটাই জামাই এলো, আমোদ আহ্লাদ হবে, 10 রকম রান্না হলো, খাওয়া দাওয়া হবে, তাল বলে ও ভালো মানুষ, বলবি তো ব্যাপারটা কি? বড় বড় মানুষের বড় ব্যাপার আমি বুঝি না। সঙ্গে যে লোকটা এইছিল সে গেল কোথায়? যে তোকে পান খেতে দিয়েছিল মুখ পড়াকে আমি দেখেছি নাকি, গেল কোথায়? ওই বাগানে পাইচারি করতেছে। মনের চোখ ঠাউরাবিনি আর চোখের মন ঠাউরাবিনি, মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে। বৌঠান, এখন আপনি আমার দিকে এগোচ্ছেন? আপনি আর এগোবেন না, এগোবেন না। তুমি তো আর নিজে থেকে আমার কাছে আসুনি, তাই তো আমার জিনিস আমার কাছে দিয়ে গেল, তাতে কি হয়েছে? কি লজ্জা! ও মা, লজ্জার কি হয়েছে? আমার কানে আঙুল দিয়েছো কেন? আপনি আমার সঙ্গে ওরকম বউ বউ করে কথা বলছেন কেন? আমি এই কথা শুনে আমার ভীষণ পাপ হবে, আমি তো চাকর, আপনি আমার মনিব। কি করো কেন বৌঠান, আমি প্রণাম করলে কি দোষ হয়? এই আবার কোন দেশি ঢং যে বই পায়ে হাত দিয়ে প্রণাম করছো, অনেক হয়েছে। ওঠো তো, ওঠো। বাবারে, এই যে চাকরের হাত ধরে টানাটানি করে, কি বাজে বকছো? আমি সে চরিত্রের মানুষ নই বৌঠান। আহা, ঢের হয়েছে। হেরে, এই কি বুঝতে পড়লাম রে বাবা, এই যে দেখছি গলা জড়িয়ে ধরে, বাবু জানতে পারলে আমার পিঠের চামড়া তুলে দেবে, আমি যাই। যা, তুমি না ভারী অসভ্য হয়েছো, সেই থেকে তুমি আমার সঙ্গে। জানো তোমায় না কতদিন পরে দেখি আমার খুব ভালো লাগছে। হ্যাঁ গা, তুমি আমার কথা ভাবতে নাটক জমে গেছে, আর কোনো ভাবনা নেই, তুই চলে আয়। জানো তোমার জন্য না আমার মন কেমন পড়তো। কি বিপদে পড়লাম রে বাবা, দোয়াই আপনার, আপনি আমায় ছেড়ে দিন, চাকরের সঙ্গে প্রেম করতে নেই, নিন্দে হবে বৌঠান। কি তুমি একটা যাত্রায় অভিনয় করছো নাকি? ছি, বয়স সময় এমন ব্যবহার করতে হয় বুঝি? আমার মনে কষ্ট হয় না না, তুমি না ভারী দুষ্টু। কি সর্বনাশ! চি 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 চি, চাকরের সঙ্গে এরম ব্যবহার! জামাই এমন চিৎকার করতে করতে পালালো কেন? তুই ওকে মেরেছিস নাকি? ও মা, সে কি কথা, স্বামীকে কেউ মারে নাকি? ওই তো আমার ধাক্কা মেরে ফেলে চলে গেল, আমার কোমরটা বোধ হয় ভেঙে দিয়েছে। মা, তোকে ওর সাথে সাথে ধাক্কা মারলো? নিশ্চয় তুই ওকে কিছু করে। না না না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ও শুধু আমার পায়ে মাথা ঢোকে আর বলে বউ ঠাকুরন চাকরের সঙ্গে এমন ব্যবহার করতে নেই। ওকে ওকে নিশ্চয়ই কেউ ওষুধ খাইয়েছে, টুকটাক করেছে, ওর মাথাটা খারাপ করে দিয়েছে। কে আমার এমন সর্বনাশ করলো মা, কে আমার এমন সর্বনাশ করলো? তোর মুখে আগুন জ্বালি মা। কাঁদিসনি কমলা, কাঁদিসনি মা। এইবেলে ভালো ভালো ওকে তুমি ডাক্তার বলতে দেখাও মা, ও যদি পাগল হয়ে যায় আমি বাঁচবো কি করে? মাগালি মাগালি, আমি আমার বুক চিরে তোমার রক্ত দেবো মা, তুমি আমার স্বামীকে ভালো করে দাও মা, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। আমাদের কি হবে গো, জামাই ছুটে পালালো, এখন আমাদের কি হবে? না তুমি কেন না ছোটবো, আমি জামাইকে ধরে আমার জন্য লোক পাঠাচ্ছি। ধরে আনলেই মাথার গোলমাল সেরে যাবে। তুমি এক কাজ করো, কবিজ মশাইকে খবর বলো যে যত রকমের মাথা ঠান্ডা করার তেল আছে সব যেন নিয়ে এক্ষুনি ছুটে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি খবর পাঠাচ্ছি, তুমি একটু আমার সঙ্গে এসো, তোমার কথা আছে।